হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর 78 ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কি নিয়ে ডিসকাস করব সেটা নিশ্চয়ই এতক্ষণ থাম্বনেইল দেখে বুঝে গেছো। আজকে এটিকে মোহনবাগান নেমেছিল বসুন্ধরা কিংসের বিরুদ্ধে তাদের এএফসি কাপের দ্বিতীয় ম্যাচে। তো এই ম্যাচে আবারও জয়ের সরণিতে ফিরেছে হুয়ান ফেরান্টোর এটিকে মোহনবাগান দল। তো এই ম্যাচটা নিয়ে কথা তো বলবোই এবং অবশ্যই ইস্ট বেঙ্গলেরও একটা আপডেট থাকবে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখো, ভীষণ কিন্তু ইন্টারেস্টিং ভিডিও তো চলেছে। কিন্তু তার আগে তোমরা জিজ্ঞাসা করতে হয়েছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কী ভাবছো এখনো? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা জানোই ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়ার চ্যানেলে আসতেই হবে। তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের মূল বিষয়গুলোতে। তো আজকে ফার্স্টে শুরু করবো ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট দিয়ে। ইস্ট বেঙ্গল আরও একজন বাঙালি ফুটবলারকে সই করিয়েছে। প্লেয়ারটির নাম হচ্ছে সঞ্জীব ঘোষ, ইস্ট বেঙ্গল একাডেমির ফর্মার প্লেয়ার, যিনি শেষ খেলেছিলেন এই মরশুমে মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে। এই প্লেয়ারটিকে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের প্রি কন্ট্রাক্টে সই করিয়ে নিয়েছে, এটা কিন্তু একদম কনফার্ম আপডেট। ইস্ট বেঙ্গলের তরফ থেকে দুদিন আগেই সঞ্জীব ঘোষের কাছে প্রি কন্ট্রাক্ট পৌঁছে গিয়েছিল এবং সঞ্জীব ঘোষ কিন্তু আজকে দু বছরের এই প্রি কন্ট্রাক্টে সই করে দিয়েছে। তো দেখো, ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তারা কিন্তু আস্তে আস্তে তাদের দল গঠনের কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো লোকাল টুর্নামেন্টগুলোর জন্য, কলকাতা লিগ, আইপিএল, ডুরান কাপের জন্য মোটামুটি তাদের দল গঠন কমপ্লিট। ভারতীয় প্লেয়ারদের সই প্রায় কমপ্লিট। আর ফরেনারদের ব্যাপার নিয়ে যদি জিজ্ঞেস করো তাহলে কিন্তু বলবো ফরেনারদের ব্যাপার নিয়ে ইস্ট বেঙ্গল কর্মকর্তারা কিন্তু ধীরে চলনীতি নিতে চলেছে। শুধুমাত্র এফসি গোয়ার ইভান গঞ্জালেস ছাড়া কিন্তু ইস্ট বেঙ্গল কর্মকর্তারা এখনও পর্যন্ত কোনো ফরেনারের সঙ্গে কিন্তু কথাবার্তা চূড়ান্ত করেনি। বেশ কিছু বিদেশির নাম কিন্তু এর মধ্যে সামনে এসেছে, সেই সব প্লেয়ারদের নিয়ে অলরেডি তোমাদের সঙ্গে ডিসকাসও করেছি। কিন্তু এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গলের এই সিজনের জন্য চূড়ান্ত হওয়া বিদেশি কিন্তু একমাত্র এফসি গোয়ার ফর্মার প্লেয়ার ইভান গঞ্জালেস। তো আশা করবো ইস্ট বেঙ্গল ফরেনারদের ব্যাপারটা নিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেবে, তার কোনো হাতে কিন্তু খুব বেশি সময় নেই। ট্রান্সফার উইন্ডো কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যাবে, 9 জুন থেকে ট্রান্সফার সিজন স্টার্ট হয়ে যাচ্ছে। তো আশা করবো এর মধ্যে ইস্ট বেঙ্গল কর্মকর্তারা ইনভেস্টরের ব্যাপারটা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে। তো যাই হোক, ইনভেস্টরের ব্যাপার নিয়ে কথা বলতে গিয়ে যেটা বলতেই হবে সেটা হচ্ছে আজকের ইস্ট বেঙ্গল ক্লাবে কিন্তু একটা গোপন বৈঠক ছিল। তো সেই গোপন বৈঠকটা কী নিয়ে সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, অবশ্যই ইনভেস্টার সংক্রান্ত বিষয়। তো আজকে দুপুরের পর থেকে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, আর এই মিটিংটার ব্যাপারে কিন্তু খুব বেশি ইনফরমেশান কারুর কাছে ছিল না। তো মানে আমার কিছু সোর্স মারফত আমি এইরকম একটা খবর পেয়েছি যে আজকে ইস্ট বেঙ্গল ক্লাবে কয়েকজন গেস্ট আসার কথা রয়েছে। তো গেস্টের ব্যাপারটা নিয়ে আমি তোমাদেরকে হিন্ট দিয়েছিলাম যে গেস্ট কারা হতে পারেন। অবশ্যই বাংলাদেশের একটা দল এই মুহূর্তে কলকাতাতে রয়েছে এবং যে দলটার সঙ্গে ইস্ট বেঙ্গলের একটা সম্পর্ক তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তো সেই রকমই কিছু গেস্ট আসার হয়তো আজকে কথা ছিল ইস্ট বেঙ্গল ক্লাবে, যদিও অন্য কেউ আসতে পারে। সেই ব্যাপার নিয়ে আমার কাছে সত্যি বলছি চূড়ান্ত কোনো ইনফরমেশান নেই। যেই ব্যাপারে চূড়ান্ত কোনো ইনফরমেশান নেই সেই ব্যাপারটা নিয়ে অবশ্যই তোমাদেরকে ভুল ইনফরমেশান আমি একেবারেই দেবো না। তো যাই হোক, ইস্ট বেঙ্গল ক্লাবে কিন্তু আজকে এরকম একটা বৈঠক ছিল। তো সেই বৈঠকের কী আউটকাম এসেছে যদি আমার কাছে কোনো আপডেট আসে সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো আপাতত আমি তোমাদেরকে এইটুকুই বলে রাখছি, আজ কিন্তু ভীষণ গোপনে মিডিয়াদের সম্পূর্ণ অন্ধকারে রেখে কিন্তু আজকে ইস্ট বেঙ্গল ক্লাবে একটা বৈঠক ডাকা হয়েছিল। আশা করবো সেই বৈঠকে ইনভেস্টার সংক্রান্ত বিষয় নিয়ে পজিটিভ কিছু আলোচনা হয়েছে, তার কারণ ইস্ট বেঙ্গল সমর্থক যারা আছো, সাপোর্টার যারা আছো, তারা কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে আছো কবে ইস্ট বেঙ্গলের ইনভেস্টার সংক্রান্ত কোনো ঘোষণা আসবে। আশা করবো খুব তাড়াতাড়ি এরকম কোনো অফিসিয়াল কোনো কনফার্মেশন এসে যাবে এবং কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হবে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে, সেই দিকে তো আমরা প্রত্যেকেই তাকিয়ে আছি। তো এবার আমি চলে আসছি আজকের এটিকে মোহনবাগান ভার্সেস বসুন্ধরা কিংস ম্যাচে। তোমরা জানোই এফসি কাপে আগের ম্যাচে এটিকে মোহনবাগান গোকুলাম কেরালা এফসির কাছে 4-2 গোলে পর্যদস্ত হয়েছিল। আজ কিন্তু বলা যায় মধুর প্রতিশোধ নিল বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এটিকে মোহনবাগান ফুটবল দল। ওয়ান ফেরান্ডার ফুটবল দল কিন্তু আজকের প্রথম থেকেই মানে একদম অ্যাটাকিং ফুটবল যেটাকে বলে সেটাই করার চেষ্টা করেছে এবং স্বাভাবিকভাবে ম্যাচের কিন্তু একটা সময় খেলা বন্ধ হয়ে গেছিল, কারণ সেই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল কলকাতাতে। তো প্রায় আধ ঘন্টার মতো খেলা বন্ধ ছিল, প্রথমে 3 মিনিটের মধ্যে খেলা বন্ধ হয়ে যায়, তারপরে কিছুক্ষণ খেলা চলার পর কিন্তু রেফারি আবারও খেলা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তারপরও এটিকে মোহনবাগান ফুটবলাররা কিন্তু ফোকাস থেকে একদম সরে আসেনি। বাংলাদেশের এই বসুন্ধরা কিংস দলটা কিন্তু খুব খারাপ দল নয়। লিস্টন কোলাতুর হ্যাট্রিকের সৌজন্যে কিন্তু এটিকে মোহনবাগান 4-0 গোলে হারিয়ে দিয়েছে বসুন্ধরা কিংসকে। ডেভিড উইলিয়ামস পরিবর্তন হিসেবে নেমে কিন্তু আরও একটি গোল করেন এটিকে মোহনবাগানের হয়ে। যদিও এটিকে মোহনবাগানের ফুটবলাররা কিন্তু এরপরে আরও অনেক গোল করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে পারেনি। যদি তারা সবকটা সুযোগ কাজে লাগাতে পারতো তাহলে কিন্তু ম্যাচের ফল
ফলাফল 5-0 বা 6-0 হতে পারত। এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডো কিন্তু আজকে তার তরুণ ফুটবলারদেরকে দেখে নেন, বেশ কিছু ইয়ং প্লেয়ারদেরকে কিন্তু আজকে তিনি মাঠে নামিয়েছিলেন যখন স্কটল্যান্ডে 4-0 হয়ে গিয়েছিল। অনেকদিন পর সন্দেশ সিংয়ের মাঠে নামলেন এবং অবশ্যই আরও একজনের কথা বলতেই হবে, এটিকে মোহনবাগানের তরুণ গোলরক্ষক আশ আনোয়ার শেখ। তার কিন্তু আজকে এটিকে মোহনবাগান জার্সিকে অভিষেক হলো এবং তিনি কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন। অমরিন্দর সিং কিন্তু এই মরশুমে সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেননি, তার পারফরমেন্স নিয়ে অবশ্যই কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। তো যাই হোক, আজ কিন্তু হুয়ান ফেরান্ডোর এটিকে মোহনবাগান কিন্তু একটা নিয়ারলি পারফেক্ট ম্যাচ খেলেছে এবং দে আর স্টিল অ্যালাইভ ইন এএফসি কাপ। যদিও গোকুলাম কেরালা মাজিয়া এফসি ম্যাচটা ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, আর যদি গোকুলাম কেরালা মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে যদি হারিয়ে দেয় তাহলে কিন্তু এটিকে মোহনবাগানকে সম্পূর্ণভাবে তাকিয়ে থাকতে হবে বসুন্ধরা কিংসের ওপর। তো আশা করব আজকে এই ফলাফলটাও এটিকে মোহনবাগানের ফেভারেই যাবে। তো দেখা যায় কি হয়। অবশ্যই এই ম্যাচটা এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডোর, আমার দেখা এটিকে মোহনবাগানের কোচ হিসেবে সব থেকে সেরা ম্যাচ। যদিও আজকে এটিকে মোহনবাগানের অন্যতম সেরা অস্ত্র হুগো বোমাস কিন্তু খেলেনি, কিন্তু লিস্টন কোলাসো যাকে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে এটিকে মোহনবাগান এই মরশুমে সাইন করিয়েছিল, সেই লিস্টন কোলাসো কিন্তু আবারও অনবদ্য। আগের ম্যাচেও তিনি যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন, এই ম্যাচেও কিন্তু তিনি নিজের জাত চিনিয়েছেন, তার অনবদ্য হ্যাট্রিকের সৌজন্যে কিন্তু আজকে মোহনবাগান পদ্মাপাড়ের ক্লাব বসুন্ধরা কিংসকে কিন্তু বলা যায় খেলায় হারিয়ে দিল। তবে আমি বলবো এটিকে মোহনবাগানের কিন্তু উন্নতি করার অনেক জায়গা আছে, বিশেষ করে তাদের ডিফেন্সে তিলির অনুপস্থিতি কিন্তু বারবার এটিকে মোহনবাগানকে ভুগিয়েছে, এই ব্যাপারটার দিকে কিন্তু অবশ্যই তাকিয়ে থাকতে হবে এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডোকে। অবশ্যই এই ব্যাপারটার ওপর তাকে কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হবে এবং পরবর্তী মরশুমে অবশ্যই বেশ কিছু কাটাছেঁড়া তো দরকার আছে এই দলটাতে। তো যাই হোক, এখন আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিন, মনে করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রাখো যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা যারা যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে চাও, নিয়মিত আমাদের সঙ্গে ফুটবল আড্ডা থাকতে ইন্টারেস্টেড, ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নিতে পারো। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।